হ্যালো ফুটবল ফ্যান্স, অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খুবই দ্রুত মাঠে নামতে চলেছে ফুটবলের দুই পরাশক্তি দল আর্জেন্টিনা ও ব্রাজিল। ল্যাতিন আমেরিকার এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল খুবই দ্রুত একে অপরেরও মুখোমুখি হতে চলেছে। তবে অক্টোবর মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোর সময়সূচি পরিবর্তন হয়েছে। তারিখ এক থাকলেও ম্যাচের সময়সূচি পরিবর্তন হয়ে গেছে এবং আজকের এই ভিডিওটিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের বাছাই পর্বের ম্যাচগুলোর পূর্ণ সময়সূচি জানাব। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি কিছুদিন আগেই আর্জেন্টিনা 34 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন, যেখানে লিওনেল মেসিও আছেন। ইঞ্জুরির কারণে প্রায় এক মাসের উপরে মাঠের বাইরে আছেন মেসি। তবে জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে ইন্টার মায়ামি জার্সিতে সিনসিনাটির বিপক্ষে খেলবেন তিনি এবং তারপর জাতীয় দলের সাথে ট্রেনিংয়ে যোগ দেবেন লিও। অন্যদিকে ব্রাজিলের বর্তমান কোচ জিনিস সেপ্টেম্বর মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের জন্য স্কোয়াড ঘোষণা করেছিলেন, যেখানে তিনি সদ্য ইঞ্জুরি থেকে ফেরা ভিনিসিয়াস জুনিয়রকেও রেখেছেন। ব্রাজিলিয়ান এই তারকা রিয়াল মাদ্রিদের হয়ে সদ্য ইঞ্জুরি থেকে ফিরেছেন। কাতার বিশ্বকাপে শুরুতে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে পরাজয়ের পর চলতি বছরেও এখনও কোনো ম্যাচে পরাজিত হয়নি লিওনেল স্কলোনির শিষ্যরা। অন্যদিকে নেইমার ব্রাজিল দলে ফেরার পর আবারও জয়ের ধারায় ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যা 2024 কোপা আমেরিকার আগে অনেক দরকারও ছিল তাদের জন্য। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মুখোমুখি হবে। ম্যাচটি 13 অক্টোবর ভোর 4:30 থেকে অনুষ্ঠিত হবে। অন্যদিকে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হতে চলেছে। ম্যাচটি 13 অক্টোবর ভোর 6:00 থেকে অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা অক্টোবর মাসে দ্বিতীয় ম্যাচে পেরুর মুখোমুখি হবে। ম্যাচটি 18 অক্টোবর সকাল 7:30 থেকে মাঠে গড়াবে এবং ব্রাজিল অক্টোবর মাসে দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে। সেলেসাওরা উরুগুয়ের মুখোমুখি হবে 18 অক্টোবর ভোর 5:30 থেকে। বর্তমানে ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের টেবিলে সবার উপরে আছে ব্রাজিল এবং দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। সেপ্টেম্বর মাসে খেলা দুই ম্যাচে দুটিতেই জয় তুলে নিয়ে ব্রাজিল সবার উপরে আছে এবং আর্জেন্টিনাও তাদের সেপ্টেম্বর মাসের খেলা দুটি ম্যাচেই জয় পেয়েছে। তবে গোল ডিস্টেন্সে এগিয়ে থাকার কারণে ব্রাজিল বর্তমানে লিগ টেবিলে সবার উপরে আছে। এছাড়াও কালকে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এটা নিশ্চিত করেছে যে পরবর্তী মাসে অর্থাৎ নভেম্বর মাসে আর্জেন্টিনা ও ব্রাজিল একে অপরের মুখোমুখি হতে চলেছে। ম্যাচটি 21 নভেম্বর অনুষ্ঠিত হবে। ব্রাজিলের ঐতিহ্যবাহী স্টেডিয়াম মারাকানায় ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে, যা 2021 সালের কোপা আমেরিকার ফাইনালের পর এই প্রথম মারাকানায় মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা, যার দ্বারা চলতি বছরে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে একে অপরের মুখোমুখি হবেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র।